বলি হ্যাঁ গো দিদি, বলি এটা কি দিনকাল এলো গো? হ্যাঁ বলি আমাদের 18 দাদুর উপর দাম উঠছে, বলি জল পেরায় নাই জানো, মনে হচ্ছে রাত পেরায় কিনা কে জানে। হ্যাঁ আমি বলি পাড়ায় কিলাবে ছেলেগুলোকে ডাকি, বলি ওরা যদি কিছু করতে পারে তো করুক। আমি গেছি কেলাবে, দেখছি ছেলেগুলো ফিস্টি লিস্টি বানাচ্ছে। হ্যাঁ দেখে আমার মাথাটা গাছে জ্বলে, আমি বলি হ্যাঁ রে পাষণ্ড গুলা, বলি তোদেরকে কোনো কাণ্ড জ্ঞান নাই, বলি তোদের 18 দাদু যে শরীর খারাপ লো, বলি রাত পেরায় কিনা কে জানে, আর তোরা এখানে ফিস্টি লিস্টি বানাচ্ছিস, বলি কেন রাধারানী দিদি কি হবে? আর দেখ আমরা লিস্টি করছি, আর দেখ রাত্রেবেলা আমরা ফিস্ট করবো, সারা রাত আমরা গান বাজাবো আর নাচবো জানিস। দাদু তোদেরকে কি দেয় নাই বল, বলি কি দেয় নাই, গরমকালে আম, বর্ষাকালে আনারস, হ্যাঁ শরৎকালে দুর্গা পূজা, হেমন্তকালে হিমেলের হাওয়া, আবার শীতকালে পিঠা। আবার শুধু তাই নয় বলি, শান্তা দাদুর সঙ্গে বন্ধুত্ব করে তোদেরকে বড়দিনের কেকটা পর্যন্ত খাওয়ালো। হ্যাঁ আর সেই দাদুটা আজ যায় কি কাল যায় অবস্থা, আর তোরা এখানে ফিস্টি লিস্টি বানাচ্ছিস। আমি বলি ও দাদু তোমার কেউ থাকুক না থাকুক, বলি তোমার রাধা দিদিমণি আছে, এই রাধা দিদিমণি তোমার কাছে থাকবে দাদু, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ দেখো সে আমি সেই ইনফরমেশনের ভিডিওটা বানাইছিলাম না, যে তখন থেকে না 18 দাদু আমাকে না রাধা দিদিমণি বলে জানো, বলে কি যে তুই এত ভালো ভালো ভিডিও বানাচ্ছিস, তাই তোকে আজ থেকে আমি রাধা দিদিমণি বলে ডাকবো জানো, আমাকে রাধা দিদিমণি বলে ডাকে। আর সেই দাদু তার আমার কি হলো গো, বলে চল বেরাই নাই গো, বলে 18 দাদু আমার মতো আজ রাতেই হয়ে যাবে। জানো বলি দাদুটা যদি আমাদের থাকতো, 18 দাদু থাকলে আমাদের 19টাকে দেখে গেলে কত আনন্দ পেতো বলো দেখে। হ্যাঁ হ্যাঁ দেখো তোমাকে তো বলতেই ভুলে গেছি, ছেলে আমাদের হয়ে ভাইরাল হয়ে গেছে। কেউ বলছে আমি 19কে গান করা শিখাবো, কেউ বলছে আমি 19কে একবারে এই সকাল বেলায় হাঁটতে শিখাবো, এই বডি বানাবো। আমি বলি আগে যা, আগে তোরা করগা এই কাজটা, বলে 19টাকে আমাদের বড় হতে দে, ও আগে নিজে হাঁটতে শিখু, এখন তোরা যা, তোরা ওই রেজুলিউশন গুলো করগা যা, এই সকালবেলায় হাঁটা, এই বই পড়া, এই একটু গার্ডেনিং করা, ওগুলো আগে তোরা শিখ, তারপরে আমাদের এই 19টাকে শিখাবি, কি বলো? নূতন বছরে তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা বুঝলে, অনেক ভালো করে অনেক আনন্দে কাটুক তোমাদের এই নূতন বছরটা, আর এই তোমরা যেসব রেজুলেশন গুলো লিখছ ওগুলোকে পূরণ করবে মাই বুঝেছ, ওই 2018তে করবো করে 2018তে গেল, আবার 2019এ করবো বলেছ তো 2019এ করবে, আর তার সঙ্গে আর একটা নূতন রেজুলেশন লাও দেখি। এই বলি রাধারানী দিদির চ্যালেঞ্জটাকে এইবারে সাবস্ক্রাইব করবোই করবো। হ্যাঁ আর এই ভিডিও